ট্রলারডুবি ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মইনুদ্দিন আহমেদ সুমন, এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। সুমন, উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর কি আমাদেরকে জানাবেন? হ্যাঁ জিনিয়া, আমি আছি পদ্মার শাখা নদীর পাড়ে। ঠিক আমার অল্প কিছু দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, যেখানে আমি নাসরিন নামে একজনের সাথে কথা বলেছি, যিনি ওই ট্রলারের যে বনভোজনের ট্রলারটি ছিল তিনি ওখানে অবস্থান করে তিনি এই তীরে সাঁতরিয়ে উঠতে পেরেছেন এবং তারা তার সাথে যে বাচ্চাটি ছিল তিনি এখনো নিখোঁজ রয়েছেন আমাকে জানিয়েছেন। এ পর্যন্ত 6 জনের মৃতদেহ উদ্ধার করেছে, এর মধ্যে 3 জনের শিশু রয়েছে এবং আরো প্রায় 30 জনের মতো তারা নিখোঁজ রয়েছে বলে আমাকে এলাকাবাসী জানিয়েছেন। এবং যারা ওই নৌকায় ছিলেন তারা লতিবদি সিয়াজ দিখানে একটি ইউনিয়নের লতিবদি থেকে তারা বনভোজনের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমত ঠিক মাগরিবের পরে নামাজের পরে একটি বালু বোঝায় ট্রলার যে ট্রলারের ধাক্কা মারলে এই এই বনভোজনের ট্রলারটি ডুবে যায় এবং ঘটনাস্থলে নিম্নজিত হয় এবং অনেকে তীরে সাঁতরিয়ে উঠতে পারলো, এখানে অনেক শিশু থাকাতে তারা নিম্নজিত হয়ে যায়। তাদের ভাগ্যে কি ঘটেছে এখন আমরা জানতে পারিনি এবং এর ইতিমধ্যে 3 জন শিশু সহকারে 6 জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং উদ্ধার অভিযান চলছে। আমরা দেখাতে পারছি এখানে ডুবুরি দলও এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে, তীব্র স্রোতের কারণে তাদেরকে খুব একটা বেগ পেতে হচ্ছে। এছাড়া ঢাকা থেকে ডুবুরি দলও এখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে, এরপরে একটি মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে রয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় এখানে রয়েছেন, তারা উদ্ধার অভিযান তদারকি করছে, সাথে নৌপুলিশ এবং জেলা পুলিশ এবং মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানার পুলিশ এবং লোহজনের পুলিশও উদ্ধার কাজে চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলো কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।